পুরো বিশ্বে বিরাজ করছে চরম ভাবাপন্ন আবহাওয়া। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভারতে প্রাণহানি দৃশ্য ছাড়িয়ে গেছে। যমুনার পানি বাড়ায়, রাজধানী দিল্লি প্রায়ই বেশিরভাগ সময় পানির নিচে থাকে। দক্ষিণ কোরিয়ায় বন্যা এবং ভূমিধসে প্রাণ গেছে ইতোমধ্যে অন্তত 37 জনের। এদিকে তীব্র দাবদাহের কারণে সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কিছু দেশে। এক প্রান্ত ভাসছে প্রবল বৃষ্টিপাতের বন্যায়, আর এক প্রান্ত পুড়ছে তীব্র দাবদাহে। চরম ভাবাপন্ন আবহাওয়া বিরাজ করছে বিশ্বে। ভারতে দেখা দিয়েছে অতিবৃষ্টি ও বন্যা। যমুনার পানির উচ্চতা বাড়ায়, ডুবে গেছে রাজধানী নয়াদিল্লির বেশিরভাগ অংশ, জলাবদ্ধতায় বেড়েছে যানজট। হিমাচল, গুজরাট, কর্ণাটক সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। বন্যায় আমার সব কিছু ডুবে গেছে, এখন আমার সম্পদ বলতে আর কিছুই নেই। আমার গাড়ি ও ব্যবহার্য সব কিছু পানির নিচে, ইলেকট্রিক পোলে আশ্রয় নিয়েছিলাম, তাই প্রাণে বেঁচেছি। একই পরিস্থিতি দক্ষিণ কোরিয়াতেও। বন্যার কারণে ঘর ছাড়ছেন হাজার হাজার মানুষ, ভূমিধসে বন্ধ যোগাযোগ ব্যবস্থা, হয়েছে প্রাণহানিও। ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বেশ কিছু দেশ যখন প্রবল বন্যায় বিপর্যস্ত, তখন বিপরীত চিত্র পশ্চিমা দেশগুলোতে। ইউরোপের বেশিরভাগ দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। তীব্র দাবদাহে ইতালির বেশ কিছু শহরে জারি হয়েছে রেড অ্যালার্ট। রোমে তীব্র তাপপ্রবাহে বন্ধ হয়েছে বেশিরভাগ পর্যটন কেন্দ্র। জলবায়ুর পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে ইতালির বাসিন্দারা। বাড়তে থাকা তাপমাত্রা আরো নানাবিধ বিপর্যয় ডেকে আনবে। এদিকে রেকর্ড তাপমাত্রায় বেগতিক যুক্তরাষ্ট্রের মানুষ। বর্তমানে দেশটির প্রতি তিনজনের একজন রয়েছেন তাপ সতর্কতার অধীনে। গতকালের চেয়ে আজকের গরম বেশি, প্রতিদিনই বাড়ছে উষ্ণতা। গতকালও একজন হিট স্ট্রোক করে মারা গেছেন এখানে। গেল জুন থেকে উত্তপ্ত হতে শুরু করে আটলান্টিকের পানি। এই পরিস্থিতিকে এল নিনো বলছেন পরিবেশবিদরা, যার প্রভাব দৃশ্যমান দেশে দেশে। আশাস চৌধুরী, চ্যানেল 24। আবহাওয়ার পরিবর্তনের বিষয়টি নিয়ে দিল্লি থেকে একজন সমাজকর্মী, তিনি অম্বরীশ নাগ, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জনাব অম্বরীশ নাগ, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকার স্টুডিও থেকে। একটু আপনি আমাদের রিপোর্টটা দেখছিলেন কিনা আমি জানি না, একটু বলবেন যে দিল্লিতে এই যে পরিস্থিতি, আমরা বাতাস, দূষিত বাতাসের কথা এতদিন জানতাম, এই যে এত দেখছি এখন নিয়মিত একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে থাকছে, নদীর দূষণকে অনেকেই দুষছেন, কি বলবেন, কেন এরকম হচ্ছে? দূষণটা হচ্ছে সেটা তো স্বাভাবিক, কিন্তু দিল্লির ব্যাপার হচ্ছে 2018 সালে এখানে যে ড্রেন সংস্কারের ব্যাপার একটা প্রস্তাবিত ছিল, সেই ড্রেন সংস্কারের ব্যাপারটা হয়নি। সেখানে ছিল নতুন একটা অল্টারনেটিভ ড্রেনেজ সিস্টেম হবে এবং যমুনা নদীতে ক্লিয়ারেন্স হবে, পুরোটা সেচ ব্যবস্থা, মানে জল পরিবহন যাতে ক্ষমতা বাড়ে জলের, সে ব্যাপারটা করা হবে, কিন্তু সেটা হয়নি। তার জন্যই দিল্লির বিস্তীর্ণ অঞ্চল এবছর মানে হাতি নিকুল একটা ব্যারেজ আছে, ওটা হিমাচল প্রদেশ এবং উত্তরাঞ্চলের অতি বৃষ্টির ফলে সেই ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়া হয়, সেটা রেকর্ড পরিমাণ জল। যে পরিমাণ জল দিল্লিতে দেখা গেছে মানে 1978 সালের পরে এত জল দিল্লিতে প্রথম দেখা গেল। তারপরে যমুনা নদীর পাড়ে যে সমস্ত গরিব মানুষদের মেনলি বসবাস, তারা ভেসে গেছেন, প্রায় 25-30 হাজার ফ্যামিলি এখানে পুরো জলাজীর্ণ হয়ে গেছেন। তাদের সরকার থেকে বিভিন্ন রাস্তার ধারে টেম্পোরারি শেল্টার তৈরি করা হয়েছে, বিভিন্ন এনজিও শেল্টার তৈরি করে দিয়েছে, খাবার দাবার দেওয়া হচ্ছে, ওষুধ। তার মধ্যে রাজনৈতিক কাজিয়াও বর্তমান আছে, তা সেটা নিয়েই চলতে হচ্ছে, কিন্তু জনজীবন অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাস্তার দুধারে প্রচুর মানুষ বসে আছে, যমুনা নদীর জল যদিও নেমে গেছে। অন্য অন্য রাজ্যগুলোর কি পরিস্থিতি, বিশেষ করে হিমাচলের কথা বলছিলেন আপনি? হিমাচল প্রদেশে ধস নেমেছে, নিয়ার অ্যাবাউট 52টি জায়গায় ভালো ভালো পরিমাণ ধস নেমেছে, সেই ধসগুলি মানে সরানো হচ্ছে, আবার ধস নামছে, মানে এত জল, সে জলের জন্যই হচ্ছে। সে মেন কারণটা হচ্ছে
যে আগে পিছে যে ধসগুলি হয়েছে, তারপরে যে গাছ গাছ মেনলি এই ধসগুলিকে আটকায়, কিন্তু সেই গাছ প্ল্যান্টেশন হয়েছে সরকারের পক্ষ থেকে, দারুণ প্ল্যান্টেশন হয়েছে, কিন্তু সেই গাছগুলি তো বড় হয়নি এখনো, তারপরে শিকড়গুলি সেই পাথরগুলিকে আটকাতে পারছে না, এবং যত্রতত্র জল বেরিয়ে আসার জন্য মানে নির্দিষ্ট ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে আসছে না, যেখান থেকে জলের ধারা পাচ্ছে নেমে আসছে, তারপরে পাথর ইত্যাদি ধসে বিভিন্ন জায়গায় ধস নামছে। তবে সরকার ওখানে খুবই সচেষ্ট, বিভিন্ন জায়গায় মোবাইল পরিষেবা, মোবাইল টাওয়ার নষ্ট হয়ে গেছিল, তারপরে খারাপ হয়ে গেছিল মানে বিভিন্ন ল্যান্ডলাইন, কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইট লিঙ্ক করিয়ে কন্ট্রোল রুম তৈরি করে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, তারা অতি দ্রুততার সাথে সমস্ত পর্যটকদের একটা ব্যবস্থা। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব আম্বরীশ নাগ, তিনি একজন সাংবাদিক দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ, ফ্রান্সের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আহসান হাবিব, গত বছর আমরা দাবদাহ দেখেছিলাম তীব্র, এই বছরও তাপমাত্রা অনেক বেশি, কারণ কি এবং পরিস্থিতি কি? কারণের কথা বললে যেটা বরাবরই সবাই বলে আসতো, যে আমরা পরিবেশটাকে এত ভাবে আমরা ইউটিলাইজ করছি যে পরিবেশ এখন তার বিকিরণ ঘটাচ্ছে মানুষের উপর, মানব জাতির উপর, মূলত তাই হয়েছে। এখানে তাপমাত্রার যে ভয়াবহ পরিস্থিতি, যেটা ফ্রান্সে এখন পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সামনের সপ্তাহ থেকে শুরু হবে 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত, এবং আজকে আপনি আমার পেছনে দেখতে পাবেন যে মানুষরা আজকে এখানে 36 ডিগ্রি সেলসিয়াস, মানুষরা সবাই ঘর থেকে বেরোয় গাছের তলায়, তারা কিছু সময় এখানে এখন বিকাল তারা ব্যয় করছে। মূল ঘটনাটা হলো যে ফ্রান্সে গত বছর যেটা হয়েছে ভয়াবহ রকমের দাবানল হয়েছিল, যেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল সরকার, তবে এই বছর কিছু পদক্ষেপ তারা নিয়েছে। সরকার বলেছে যে দাবানল অঞ্চলগুলোতে কোনোভাবে দাহ্য পদার্থ, সিগারেট বা এই জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না, এবং সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি বলেছে কোনো মানুষ ক্যাম্পফায়ার, পিকনিক এইগুলো সম্পূর্ণরূপে বন্ধ, কারণ এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে পুরো ইউরোপ জুড়ে, সাধারণত পরিবার নিয়ে সবাই ক্যাম্পফায়ারে যায় এবং সেখানে পিকনিক করে, সেটা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। আরেকটি ভয়াবহ চিত্র শুরু হয়েছে দক্ষিণ ফ্রান্সে, পানির তীব্র সংকট। এই পানির তীব্র সংকট মেটানোর জন্য মাকন সরকার দমকল বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংস্থাকে নিয়োজিত করছে আপৎকালীন পানির যোগান ব্যবহার করা দেওয়ার জন্য। এবং এইখানে আরেকটি জিনিস আপনাকে বলি, সরকার থেকে সকল ফ্রান্সের অধিবাসীকে জানানো হয়েছে তারা যে বাগানগুলোতে পানি দেয়, ছোট নাজল দিয়ে যাতে পানি দেয়, পানি অপচয় রোধ করে এবং সীমিত আকারে পানি ব্যবহার করে। এইরকম ভয়াবহ একটা পরিস্থিতিকে যাচ্ছে হলো ফ্রান্স, এবং বলা হয়েছে সামনের সপ্তাহে রেড জোন, অরেঞ্জ জোন এবং ইয়েলো জোন এইভাবে জোন ভাগ করে সতর্কতা জারি করা হয়েছে, এবং সামনে সপ্তাহ থেকে পুরো ফ্রান্স জুড়ে সতর্কতা জারি থাকবে, এটি জানানো হয়েছে। এবং আরেকটি কথা বলে রাখি যে ইংল্যান্ডে ভয়াবহ রকমের এখনই তাপদাহ শুরু, তাপ প্রবাহ শুরু হয়েছে, এবং তার আজ কিছুটা হলো ফ্রান্সের যে বর্ডার গুলো আছে সেই এলাকায় পড়েছে, এবং সেখানে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। আপনি ঠিকই বলেছেন, শুধু ইংল্যান্ডে না, আমরা ইতালিতে দেখেছি, স্পেনের কথা শুনলাম, পর্তুগালে শুনলাম, সব জায়গায় তাপ তীব্র আকার ধারণ করছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে আহসান হাবিব প্রিন্স, তিনি যুক্ত হয়েছিলেন ফ্রান্স থেকে। পরের খবর, বিদ্রোহের পর ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ প্রধান ইয়েভনি প্রিগোজিনের বিকল্প খুঁজছে রাশিয়া। বিভিন্ন দেশে যুদ্ধাভিযানে সাফল্য এনে দেয়া গ্রুপটিকে নতুন করে সাজাতে চায় পুতিন। এরই মধ্যে প্রিগোজিনের বিকল্প হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল আন্দ্রে ত্রশেভের নাম প্রস্তাব করেছেন তিনি। ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহের প্রভাব যে ভালো মতোই পড়েছে রাশিয়ায়, তা প্রমাণ দিচ্ছে ইয়েভগেনি প্রিগোজিনের বিকল্প খোঁজার খবর। এরই মধ্যে ওয়াগনার গ্রুপের প্রধান হিসেবে সেনা কর্মকর্তা আন্দ্রে ত্রশেভের নাম প্রস্তাব করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্দ্রে ত্রশেভ রাশিয়ার একজন অবসরপ্রাপ্ত কর্নেল, সিরিয়ার সংঘাতে বাশার আল আসাদের পক্ষে কাজ করেছে ওয়াগনার গ্রুপ, সেই অভিযানে চিফ অফ স্টাফ ছিলেন ত্রশেভ। এছাড়া চেচনিয়া ও আফগানিস্তানের যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে তার। আফগানিস্তানের যুদ্ধে অবদানের জন্য সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে তাকে রেড স্টার পদক দেওয়া হয়। যুদ্ধের ময়দানে বীরত্বের প্রমাণ দিয়ে যাওয়া ত্রশেভকেই ওয়াগনার গ্রুপের নেতৃত্বে দেখতে চান পুতিন।
তবে ওয়াগনার গ্রুপের বর্তমান প্রধান ইয়েভগেনির ভাগ্যে কি আছে তা স্পষ্ট নয়। দুই জুনের পর আর জনসম্মুখে দেখা যায়নি প্রিগোজিনকে। তার বিরুদ্ধে প্রমাণ একাট্টা করতে অভিযানে নেমেছে রুশ সেনারা। চলতি মাসেই তার সেন্ট পিটার্সবার্গের বাড়িতে অভিযান চালানো হয়। রুশ গণমাধ্যমগুলো বলছে, বিদ্রোহ পরবর্তী সময়ে ওয়াগনার গ্রুপের জ্যেষ্ঠ যোদ্ধাদের সাথে প্রিগোজিনের বিরোধ তৈরির চেষ্টা করছেন পুতিন। বিদ্রোহের পর গেল মাসের শেষে প্রিগোজিন সহ ওয়াগনার যোদ্ধাদের সাথে বৈঠক করেন পুতিন। সেখানে রুশ বাহিনীর অধীনে কাজ করতে ওয়াগনার গ্রুপকে প্রস্তাব দেওয়া হয়, তবে তা প্রত্যাখ্যান করেন প্রিগোজিন। রাখি জেসমিন, চ্যানেল 24। শেষ হতে যাচ্ছে ইউক্রেন রাশিয়া শস্য রপ্তানি চুক্তির মেয়াদ। আগামীকাল পর্যন্ত চুক্তির আওতায় শস্য রপ্তানি করতে পারবে ইউক্রেন, তবে আবারও বেঁকে বসেছে রাশিয়া। চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না দেশটির প্রেসিডেন্ট পুতিন। এমন পরিস্থিতিতে মেয়াদ বাড়ানোর রাশিয়াকে রাজি করাতে চলছে জাতিসংঘ ও তুরস্কের দেন দরবার। যুদ্ধ চললেও বিশ্বে খাদ্য সংকট কাটাতে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির জন্য চুক্তি করেছিল ইউক্রেন রাশিয়া। ফলে বিশ্বে খাদ্যপণ্যের দাম 20% কমে যায়। জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় গেল বছরের জুলাইয়ে হওয়া চুক্তির মেয়াদ 3 দফা বাড়ানো হয়েছে। প্রতিবারই চুক্তি থেকে বেরিয়ে যাওয়া কিংবা মেয়াদ না বাড়ানোর হুমকি দিয়েছে রাশিয়া। এবারও পরিস্থিতি একই রকম। সংকট কাটাতে তাই রাশিয়াকে সমঝোতায় আনার চেষ্টা করছে জাতিসংঘ। তুরস্কের প্রেসিডেন্টের দাবি, চুক্তি নবায়নে রাজি হয়েছেন পুতিন, তবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো সিদ্ধান্ত। যদি চুক্তি নবায়ন না হয় তাহলে এর বিরূপ প্রভাব পড়বে সারা বিশ্বে। খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে কোটি কোটি মানুষ, বাড়বে অনেক পণ্যের দাম। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কিছু দেশ গম, বার্লি, ভেজিটেবল অয়েল সহ বিভিন্ন পণ্যের জন্য রাশিয়া ইউক্রেনের ওপর নির্ভরশীল। চুক্তির ফলে ওডেসা বন্দর থেকে 3 কোটি 28 লাখ মেট্রিক টন শস্য রপ্তানি করতে পেরেছে ইউক্রেন, যার বেশিরভাগই গেছে উন্নয়নশীল দেশগুলোতে। আমরা চুক্তি থেকে সরে যেতে পারি, তবে ইউক্রেন যদি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে তাহলে নবায়নের বিষয়টি বিবেচনা করব। যদি চুক্তি নবায়ন না হয় তাহলে ইউক্রেন থেকে যেসব দেশ পণ্য কিনত তারা অন্য দেশের দিকে ঝুঁকবে। এক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি খরচে পণ্য আমদানি করতে হবে অনেক দেশকে, এতে বাড়বে দাম। এছাড়া ঝুঁকিতে পড়বে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা কার্যক্রম। এতে যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া, ইথিওপিয়া ও আফগানিস্তানের মানুষের দুর্ভোগ আরও বাড়বে। রাখি জেসমিন, চ্যানেল 24। রাশিয়ার মস্কো থেকে যুক্ত হচ্ছেন বারেক কায়সার। কায়সার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা একটু আগে খবরে দেখছিলাম যে ওয়াগনার গ্রুপের সাথে যেই টানা পড়েন, যেই সমস্যাটা তৈরি হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের, সেখানে তিনি ওয়াগনার গ্রুপের প্রধানের একজন বিকল্প খুঁজছেন, বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে? দেখেন, বলা যায় যে টানাপোড়েনটা তো আসলে আছেই। এখন ভ্লাদিমির পুতিন আসলে 3টি শর্ত ওয়াগনার বাহিনীকে দিয়েছেন। বলেছেন যে ওয়াগনার বাহিনীর প্রধানকে পরিবর্তন করে নতুন করে আসলে তারা যুক্ত হতে পারে ওয়াগনার বাহিনী ইউক্রেন যুদ্ধে। এর বাহিরে আরেকটি তিনি দিয়েছেন, যেটি যে ওয়াগনার বাহিনী যদি চায় তারা তাদের অস্ত্রশস্ত্র সব জমা দিয়ে তারা নিজেদের মতো বাড়ি ফিরে যেতে পারে, অন্যথায় বেলারুশে যেতে পারে, অথবা হচ্ছে যে রাশিয়ান যে বাহিনী আছে রাশিয়ান বাহিনীর সাথে যুক্ত হয়ে ইউক্রেন যুদ্ধে আসলে তারা যেতে পারে। বলা যায় যে এই সংকটটি আসলে এখন পর্যন্ত আসলে কাটেনি ওয়াগনার বাহিনী প্রধানের। যদিও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওয়াগনার বাহিনীর যে প্রধান তার সাথে যে ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কের মাত্রাটা কিন্তু খুবই ভালো ছিল এখন পর্যন্ত বলা যায়। তবে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। আচ্ছা, আরেকটি বিষয় ছিল যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে শস্য রপ্তানির যে চুক্তি কৃষ্ণ সাগর হয়ে, সেটি আগামীকালই মেয়াদ শেষ হতে যাচ্ছে। এখন এখানে একটা শঙ্কা দাঁড়িয়েছে যে এই চুক্তির মেয়াদ রাশিয়া বাড়াতে রাজি নয়, এরকম একটা খবরই আমরা বলছিলাম, এই বিষয়ে কি তথ্য আছে আসলে? দেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মূলত জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় খাদ্যশস্য চুক্তি হয়েছিল, এবং এই চুক্তিতে কিন্তু রাশিয়ার স্বার্থ ছিল। কেননা আপনি জানেন যে রাশিয়ার
যে মিত্র দেশগুলো রয়েছে এর বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকার দেশগুলো, এবং সেই আফ্রিকার দেশগুলো কিন্তু গরিব দেশ, এবং তাদের তাদের কাছে খাদ্যশস্য রপ্তানি করার ক্ষেত্রে বা তাদের কাছে খাদ্যশস্য পৌঁছানোর ক্ষেত্রে রাশিয়ার এক ধরনের দায় আছে। কিন্তু আপনি জানেন যে ইতোমধ্যে যে তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের যে বন্দী যুদ্ধ বন্দী যারা ছিল তাদেরকে কিন্তু তুরস্কের মধ্যস্থতায় তুরস্কের কাছে দেওয়া হয়েছিল, এবং শর্ত ছিল যে তুরস্ক যুদ্ধ ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে হস্তান্তর করবে না। কিন্তু ইতিমধ্যে তুরস্ক কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যখন তুরস্ক সফর করলেন তাদের সঙ্গে কিন্তু আসলে দিয়ে দিয়েছে। বলা যায় যে এটি নিয়ে আসলে রাশিয়ার এক ধরনের এই এই চুক্তি ভঙ্গ করার বিষয়টি নিয়ে রাশিয়া একটা দ্বিধার মধ্যে আছে বলা যায়। তবে এই চুক্তি আসলে নতুন করে হয় কিনা আসলে এটি আসলে এখন আসলে দেখার বিষয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বারেক কাইসার, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাশিয়ার মস্কো থেকে। ইসরায়েলে থামছেই না বিচার বিভাগ সংস্কার বিলের বিরুদ্ধে চলা বিক্ষোভ। 28 সপ্তাহ পার হলেও শান্ত হওয়ার নাম নেই বিক্ষুব্ধ জনতার। রাজধানী তেল আবিবের রাজপথে বিশাল পতাকা মিছিল নিয়ে জড়ো হন সংস্কার বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায় লাখো মানুষ। নেতানিয়াহু সরকারের পদক্ষেপকে স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দেয় বিক্ষোভকারীরা। গেল ডিসেম্বরে ক্ষমতায় আসার পরই বিচার ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে হস্তক্ষেপের অধিকার দেওয়া হয় পার্লামেন্টকে। দূরবর্তী মহাজগতের শ্বাসরুদ্ধকর ছবি প্রকাশের এক বছর পর গেল সপ্তাহে নক্ষত্র সৃষ্টির নতুন ছবি প্রকাশ করেছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত একটি স্টেলার নার্সারি থেকে তোলা হয় এইসব ছবি। নাসার প্রকাশিত এই ছবিতে নক্ষত্র জন্মের সময় গ্যাস ও ধুলি মেঘের বুদবুদ তৈরি হতে দেখা যায়। মহাজগতের দুর্লভ ছবি তুলে গেল বছর বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সেই ক্ষণের বর্ষপূর্তিতে নক্ষত্র সৃষ্টির নতুন ছবি প্রকাশ করে আবারও চমক দেখালো তা। সম্প্রতি নাসার প্রকাশিত ছবিতে ধরা পড়ে লাল নীল হলুদের রং মিশেলে তৈরি রো অফিউচি নামের স্টেলার নার্সারি, যার অবস্থান পৃথিবী থেকে 390 আলোক বর্ষ দূরে। নতুন নক্ষত্র গঠনের স্থান হিসেবে পরিচিত এটি। এছাড়া জেমস ওয়েবের ক্যামেরা বন্দী হয় কমপক্ষে 50টি নবজাতক নক্ষত্র। ছবির এই লাল নীল হলুদের মিশ্রণের ব্যাখ্যা দিয়েছে নাসা। তাদের মতে নক্ষত্র জন্মের সময় প্রচণ্ড বিস্ফোরণের কারণে এর চারপাশে গ্যাস, ধুলো ও আণবিক হাইড্রোজেন ছড়িয়ে পড়ে, যার ফলে সৃষ্টি হয় এমন রং। আর ঘন কালো অংশতে জন্ম নিচ্ছে নতুন কোনো নক্ষত্র। এসব নক্ষত্রের বেশিরভাগেরই ভর সূর্যের সমান, যা ঘিরে গড়ে উঠছে নতুন গ্রহমণ্ডল। 2021 সালে মহাকাশে পাঠানো হয় জেমস ওয়েব টেলিস্কোপ। গেল বছরের 11 জুলাই টেলিস্কোপটির ধারণ করা প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি প্রকাশ করা হয়, যা 1,300 কোটি বছরের মধ্যে মহাজগতের সবচেয়ে স্পষ্ট ছবি বলে দাবি করে নাসা। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই ছিল এখনকার মতো মিস্টার ফ্রিজ আন্তর্জাতিক অনুষ্ঠান। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।